সিলেটের বিশ্বনাথ উপজেলার বৃহত্তর আমতৈল গ্রামের 450 প্রতিবন্ধী ব্যক্তিকে ঈদের উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা প্রতিবন্ধীদের দুর্দশার খবরটি নজরে আনলে প্রধানমন্ত্রী বিষয়টি তৎক্ষণাৎ আমলে নিয়ে তাদের উপহার পাঠান। প্রধানমন্ত্রীর মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা মহামারীর আঘাতে আমদানি রপ্তানিতে খরা চলছে, যার প্রভাবে বৈদেশিক বাণিজ্যে বড় ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত 2019-20 অর্থবছরে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 1,786.10 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,50,000 কোটি টাকার বেশি। পদ্মায় এবার বিলীন হল মাদারীপুরের শিবচরের 77 নং কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার। মঙ্গলবার বিকেলে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে জিও ব্যাগ ফেলে প্রাণপণ চেষ্টা করেও শেষ রক্ষা হল না এটির। অনিশ্চিত হয়ে গেল বিদ্যালয়ের প্রায় 250 ছেলে মেয়ের শিক্ষা। পঞ্চগড়ে ভারতীয়দের তাড়া খেয়ে করতোয়া নদীতে ঝাঁপ দিয়েছেন লতিফুল ও শাহেদা নামে দম্পতি। স্থানীয়দের সহায়তায় স্ত্রী শাহেদা নদী থেকে উদ্ধার পেলেও নিখোঁজ রয়েছেন তার স্বামী লতিফুল। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার মিরগড় সীমান্তে এ ঘটনা ঘটে। সম্প্রতি চীনে শুরু হয়েছে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এর ফলে প্রায় 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে দেশটিতে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে বুধবার দেশটিতে নতুন করে 101 জনের শরীরে করোনা ধরা পড়েছে। করোনার ভয়াল থাবা অনেকের জীবনই ক্ষতবিক্ষত করে দিয়েছে। ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজেন্দ্র সিং ধামি যেমন জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছেন দিনমজুরের কাজ, প্রতিবন্ধী এই ক্রিকেটার এখন মনরেগা প্রকল্পের আওতায় শ্রমিক হিসেবে কাজ করছেন। 4 মাস আগে বিয়ের কথা ছিল গায়িকা জাকিয়া সুলতানা কর্নিয়ার। সবকিছু ঠিকঠাকও ছিল, হঠাৎ করেই আসে করোনা মহামারী। তবে শেষ পর্যন্ত করোনাকে পরোয়া করেননি কর্নিয়া ও তার 4 বছরের প্রেমিক মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কর্নিয়াদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।